হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো গুড মর্নিং জানাই সবাইকে। এখন 10:30 বাজে। তো আজকে হচ্ছে রামনবমী। তো আমি জাস্ট পুজো করতে বসবো, তার মানে ফুল টুলগুলো তুলে নিলাম, তো যাও তোমার সাথে শেয়ার করি, চলো। তো দেখো বন্ধুরা কতখানি ফুল ফুটেছে আজকে, তোমার সাথে অবশ্যই শেয়ার করছি। আমি বসলাম জাস্ট, আমি জলটা নিয়ে আসিনি এখনো এখানে, কিন্তু আরেকজনকে আমি এখানে বসিয়েছি, আরেকজনকে বসিয়েছি এখানে। তো এই যে নতুন সদস্যরা আমার বসে গেছে এখানে। বন্ধুরা কতখানি ফুল ওখানে, কিন্তু ওই ঝুড়িটার মধ্যে বোঝা যাচ্ছিল না কতগুলো ফুল ছিল, তো এখানে আমি বার করে নিয়েছি, মানে এই ঝুড়িটা পুরো ভর্তি হয়ে গেছে। তো আজকে এই যে ফুলটা, এই ফুলটাও ফুটেছে, এই ফুলটা, এই ফুলটাও ফুটেছে, তার সাথে আমার আজকে এই জবাগুলোও ফুটেছে, এই জবাগুলো ফুটেছে, লঙ্কা জবা, এগুলো দু রকমের লঙ্কা জবা এখানে আছে, আর অপরাজিতাও ফুটেছে, দুখানা ফুটেছে, একখানা নয় দুখানা ফুটেছে, এই দেখো। আর স্পেশাল যে ফুলটা সেটা হচ্ছে এটা, দেখতে পাচ্ছ কীরকম সাইজ, দেখতে পাচ্ছ আমার হাতটা মানে ভর্তি হয়ে যাচ্ছে, মানে হাতটা থেকেও বাইরে বেরিয়ে যাচ্ছে, এত বড় সাইজ। তো এটা অনেকগুলো, এটা ফুটেছে একটা, লালগুলো অনেকগুলো ফুটেছে, আর এই হলুদগুলো অনেকগুলো, মানে গোলাপিগুলো অনেকগুলো ফুটেছে, আর শিবের এই ফুলটা অনেকগুলো ফুটেছে। তো চলো বন্ধুরা চটপট করে পুজোটা করে নিই। তো এই ঠাকুরটা, এই ঠাকুরটা দেখালাম একটু আগে, যে কৃষ্ণ ঠাকুরটা, এই ঠাকুরটা আমার মামুনি এনে দিয়েছে, আমার শাশুড়ি, আমার মামুনি এনে দিয়েছে, শাশুড়ি মা যাবে, মামুনি এনে দিয়েছে, ইয়ে গেছিলো বেনারস, সরি বেনারস নয়, মায়াপুর ইস্কন গেছিলো, মায়াপুর ইস্কন মন্দির গেছিলো। তো তখন এখানে আমি তো কৃষ্ণ ঠাকুরের ভীষণ ভক্ত, তার জন্য এই ঠাকুরটা মানে খুব সুন্দর আমার পছন্দ হয়েছে, মানে দোলও খাওয়ানো যায় বেশ সুন্দর। এই যে দেখো, এই যে দোলের দোলার এটা, এই যে দোলও খাওয়ানো যায় খুব সুন্দর। তো এটা আমার মামুনি এনে দিয়েছে ওই জন্য। তো চলো বন্ধুরা পুজো পুজো করে নিই, তারপর তোমার সাথে দেখা হচ্ছে। আমার মেয়ে কিছু বলতে চাইছে, তোমার সাথে শেয়ার করছে, বলো। এই ঠাকুরটার নাম হলো গোপাল। গোপাল, এটা আমাকে অনেকক্ষণ ধরে বললো এটা কিন্তু কৃষ্ণ নয় মামা, এটা গোপাল। তো যেই কৃষ্ণ সেই গোপাল। তো তুমি কি এখন কি খাচ্ছ? আইসক্রিম। বন্ধুরা দেখে নিলে কত র্যালি বেরোচ্ছে সকাল থেকে, আজকে র্যালি বেরিয়ে মানে পুরো মাথা খারাপ হয়ে গেল, পুরো কানগুলো ঝালাপালা হয়ে গেল, এত শব্দ, এত মানে আওয়াজ গানের। তো এখানে বেগুন ভলিয়া ফুলগুলো অনেকগুলো ফুটেছে, তো তোমার সাথে শেয়ার করতে বাইরের দিকে এলাম আমি। আর আমার মেয়ের জুতোগুলো কেচে ফেলেছি, কারণ কিছু মানে স্কুল শুরু হবে, তো তার জন্য জুতোগুলো ভালো করে পরিষ্কার করে কেচে ফেলেছি। আর এই দেখতে পাচ্ছ তিনটে গাছ নিয়ে একসাথে ফুটেছে আজকে, তিন কালারের। তো যাই হোক, এখানে ইম্প্রেশনগুলো অনেকগুলো ফুটেছে, কারি পাতা গাছটা অনেক বড় হয়ে গেছে। চলো মেয়েকে খেতে দিই। তো খেতে থাকুক, চলো আমি আমার খাবারটা নিয়ে চলে আসি। তো এখন এখন বেজে গেছে হচ্ছে 2:30 বাজছে, তো খাচ্ছে এখন, একটু লেট হয়ে গেছে, পড়ছিল, পড়ে উঠে তারপর খেতে বসেছে। চলো ও খেয়ে নিক, আমিও খেয়ে নিই, তারপর দেখা হচ্ছে। গুড ইভিনিং বন্ধুরা, তোমরা এখন কি করছো? এখন বাজছে হচ্ছে 6:30। তো যে আমার মেয়ে বললো আমার খুব খিদে পেয়েছে, তো ওকে জাস্ট আমি ম্যাগি বানাতে যাচ্ছিলাম, তো ভাবলাম সন্ধ্যেটা দিয়ে দিই, সন্ধ্যে দিয়ে আমি চটপট চলে এলাম এখানে। তো একটা র্যালি বেরিয়েছিল, তো চলো তোমার সাথে শেয়ার করবো এই ভিডিওর। এই
ভিডিওটা দেখে নেবে, ব্লগে আমি শেয়ার করে দিয়েছি একটু আগে। তো চলো, ওর খুব খিদে পেয়ে গেছে, তো চলো ওর জন্য চটপট করে ম্যাগিটা বানিয়ে ফেলি। তো বলে দিয়েছে আমি ম্যাগি খাবো, অন্য কিছু খাবো না। তো ম্যাগিটা বানিয়ে তারপর তোমার সাথে দেখা হচ্ছে, তো দেখতে থাকো এবং সঙ্গে থাকো। তো রাতের খাবার নিয়ে চলে এসেছি, দেখো আমার মেয়ে খাচ্ছে লুচি আর কুমড়োর তরকারি, আর কতগুলো লুচি বাকি আছে করতে। তো চলো চটপট করে করে নিই। এ তো আমাদের হয়ে গেছে লুচি সব কিছু। তো রেডি করে নিয়েছি দুটো প্লেট আমাদের খাবার, পায়েস করে নিয়েছি এখানে, মেয়েকেও দিয়ে দিয়েছি পায়েস আর কুমড়োর তরকারি আর লুচি। তো চলো চটপট করে খেয়ে নিই, তারপরে দেখা হচ্ছে নেক্সট ডেতে। এতক্ষণের জন্য দেখতে থাকো এবং সঙ্গে থাকো। তো বন্ধুরা, আজকে হচ্ছে নেক্সট দিন, মানে নেক্সট দিন বলতে আমি আবার মানে ওই ভিডিওটা আমি এডিট করিনি, ওখানে দেখতেই পারছিলে যে আমি লুচি তরকারি সার্ভ করছিলাম। তো ওই দিন হচ্ছে ছিল হচ্ছে রামনবমী। তো তার কিছুদিন পরে মানে 5 তারিখে আমার ছিল, মানে আজকে 5 তারিখ। তো 5 তারিখে আমি আমার মেয়ে আমার ফার্স্ট ডে স্কুলে গেছে। তো স্কুলে যাওয়ার যে ভিডিও, সমস্ত ভিডিও আমি এখানে শেয়ার করবো, মানে এই যে এখন বকবক করছি এরপরে কিন্তু শেয়ার করবো। আমার মেয়ে স্কুলে গেছে, স্কুলের ড্রেস পরে স্কুলে গেছে। তো 10 তারিখে পাবে টাই, তো সেই দিনে আমি শেয়ার করবো 10 তারিখের ভিডিওটা। মানে 10 তারিখের ভিডিওটা শেয়ার করবো যে কীরকমভাবে টাই টাই সব পেয়েছে ও, বা কিংবা 11 তারিখে আমি শেয়ার করবো, 11 তারিখের ব্লগে শেয়ার করবো যে টাই পরে ও কী সুন্দর রেডি বেডি হয়ে চলে গেছে। তো এখন শেয়ার করবো তোমার সাথে যে ওই ইয়ে 5 তারিখে, 5 তারিখে ও স্কুলেই গেছে। 5 তারিখে স্কুলে যাওয়ার পর আরেকটা জিনিস আমাদের ফিল হয়ে যাবে, এখানে বলছিল আর কি, মানে শিলিগুড়িতে অরিজিৎ সিং এসেছিলো। তো অরিজিৎ সিংয়ের কিছু ভিডিও, মানে ভিডিও ওখানে তো যেতে পারিনি, অবশ্যই অরিজিৎ সিংয়ের দেখা হয়নি আমার, দেখতে মানে স্বচক্ষে দেখার সৌভাগ্য আমার হয়নি, কিন্তু অবশ্যই গানটা কানে শোনার সৌভাগ্য হয়েছে। তো কীভাবে গিয়েছিলাম, মানে জাস্ট একটু ভিডিও ক্লিপ তুলেছি, কারণ পুলিশগুলো প্রচণ্ড পরিমাণে খেপে গেছিলো, জাস্ট এত ভিড় হয়ে যাচ্ছিলো আমাদের, আমাদেরকে একদম বার করে দিয়েছে যে সবাই যাও যাও যাও, মানে সিটি মানে সিটস বাজিয়ে সমানে বাজিয়ে যাচ্ছে, সিটি বাজিয়ে যাচ্ছে যে বের হও বের হও, এখানে বেশি ভিড় করা যাবে না, বেশিক্ষণ ভিড় করা যাবে না। তো যাই হোক, একটু হলেও তো কানে শুনতে পেয়েছি গানটা, এটাই সার্থক আর কি। তো যাই হোক, আমি এখন এই ভিডিওতে এই ভিডিওর এন্ডে আমি শেষ করবো, মানে দেবো হচ্ছে আমার মেয়ের জার্নি, মানে সকালবেলা স্কুলে যাওয়ার আগেরটা আর স্কুল থেকে ফিরে এসে বাসে যে ফিরছে সেই ভিডিওটাও শেয়ার করবো, আর তার সাথে কিছু শেয়ার করবো অরিজিৎ সিংয়ের মানে 4 তারিখের ভিডিও, মানে আগের দিনে যেটা হয়ে গেছে 4 তারিখে যেটা ভিডিওটা শেয়ার করবো যেটা হয়ে গেছে। চলো দেখে নাও, তারপরে ফিরে আসছি। তো ওই দিনে আমি 17 তারিখ যেহেতু থাকতে পারিনি, আমি তো মানালিতে ছিলাম, তো 17 তারিখ থাকতে পারিনি। 17 তারিখে ওদের স্কুলে অনেক কিছু মানে অনেক কিছু ছিল, পেমেন্ট করার ছিল, সং বুক ডায়েরি আরও অনেক কিছু নেওয়ার ছিল। তো সেদিন আমি থাকতে পারিনি, ওই জন্য আমি আজকে লাইন দিয়ে দাঁড়িয়ে একদম থেকে টেকে নিয়ে এসে বাচ্চাদেরকে দেখছিলাম। ওটা হচ্ছে ক্লাস টিচার যে পিঙ্ক কালারের শাড়ি পরে আছে, তো বাচ্চাগুলোকে প্রত্যেকটাকে লাইন ওয়াইজ নিয়ে যাচ্ছে, পুরো স্কুলটা ঘোরাচ্ছে, ওদেরকে ভীষণভাবে ইম্পর্টেন্স দিচ্ছে যে এটা তোমাদের স্কুল, এখানে তোমাদের অফিস রুম, এখানে তোমরা খেলবে, এটা তোমাদের প্লে গ্রাউন্ড। মানে ভীষণ ভালো লাগলো যে বাচ্চাদেরকেও এসব শেখাচ্ছে, হয়তো ওদের কিছুই মনে থাকবে না, কিন্তু ওদেরকে যে শেখানো, ওদেরকে যে ইম্পর্টেন্স দেওয়াটা, মানে এটাই আমার কাছে সব থেকে ভালো লেগেছে, যে বাচ্চাদেরকেও এতটা গুরুত্ব দিচ্ছে যে ওদেরকেও শেখা দরকার, ওদেরও শেখা প্রয়োজন যে এটা অফিস রুম, এটা ক্লাসরুম, এখানে এটা হয়, এখানে এটা হয়। তো যাই হোক, এই ভিডিওটা তোমার সাথে শেয়ার করলাম। এখানে দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ রোদের মধ্যে, দাঁড়িয়ে চা মানে বসেছিলাম আর কি, চা খাচ্ছিলাম, চায়ের ব্যবস্থা করেছিল, চা বিস্কুটের ব্যবস্থা করেছিল। তো এটা হচ্ছে 5 তারিখ, মানে ওটা দেখতে পাচ্ছিলে যে ভিডিওটা, সেটা হচ্ছে 4 তারিখের ভিডিও, যেটা বাচ্চাদের সাথে আমি মানে বাচ্চাদেরকে স্কুলটা ঘোরানো হচ্ছিল 4 তারিখের ভিডিও ছিল, আর এটা হচ্ছে 5 তারিখের ভিডিও। তো 5 তারিখে আজকেও প্রথম ফার্স্ট ডে বাসে করে স্কুলে এসেছে এখানে। তো এখানে ওদের প্রেয়ার হচ্ছে, তো কিছুটা প্রেয়ার আমি তোমার সাথে শেয়ার করলাম, মানে কিছুটা কথা ম্যামরা বা স্যাররা যেটা বলছিলো বাচ্চাদেরকে। তো আমাদের বাচ্চারা দাঁড়িয়েছিল ওই যে বড়ো মেয়েগুলো দেখতে পাচ্ছ, বড়ো মেয়ে বা বড়ো ছেলে দেখতে পাচ্ছ, তার উল্টো দিকে দাঁড়িয়েছিল আর কি, মানে অপোজিট দিকে, দেখা যাচ্ছিলো না কিন্তু বোঝা যাচ্ছিলো যে হ্যাঁ ওদিকে দাঁড়িয়ে আছে। তো যাই হোক, এখানে কিছুটা ভিডিও আমি শেয়ার করলাম তোমার সাথে। স্কুলটা বেশ ভালো, আমার খুব ভালো লেগেছে। জানো না, হয়তো জানো অনেকে যে আমি যখন ভ্যাকসিন দিতে এসেছিলাম এখানে, তো তখন আমি কিন্তু শেয়ার করেছিলাম স্কুলটা। তো চলো তারপরে দেখা যাক বাসে করে কীভাবে ফেরত আসে। তো ওই দূরে দেখতে পাচ্ছ একটা ইয়েলো কালারের বাস আসছে, তো ওই বাসটাতেই আসছে আমার মেয়ে। তো চলো দেখতে থাকো, আমার এই বাসটা একদম সামনে চলে এসেছে, দেখতেই পাচ্ছ। তো এখানে দাঁড়াবে, আমার বাড়ির সামনে দাঁড়ায়, তো এই সাইডে সাইড করে দাঁড় করালো। তো এখানে থেকে আমার মেয়ে, এখান থেকে আমার মেয়ে নামবে 1D-র বাস। তো এখান থেকে আরেকজন ওঠে, এই যে দেখতে পাচ্ছ আরেকজন ছেলে, তো এখান থেকে আরেকজন ওঠে, আর ওই যে নামছে আমার মেয়ে,
তো নামছে আমার মেয়ে, প্রথম বাসে করে স্কুলে গেছে। আমি তো ভীষণ ভয় পাচ্ছিলাম কি জানি হয়তো ঠিকঠাক যেতে পারবে কিনা। তো যাই হোক, ফিরে ঠিকঠাক ফিরে এসেছে। শেয়ার করেছিলাম যেখানে আমাদের মেয়েরা হেঁটে হেঁটে যাচ্ছে, ওই সেকশনের বাচ্চারা হেঁটে হেঁটে যাচ্ছে আর কি। তো ভিডিওটা শেয়ার করেছিলাম, মধ্যেখানে দেখবে আমার ভয়েস আমি দিয়ে দিয়েছি। আর তারপর থেকে আমার মেয়ের 5 তারিখে যে সকালবেলায় স্কুলের বাসায় গেছে, তো সেই ভিডিওটাও আমি শেয়ার করেছি। তারপরে আমি কিন্তু শেয়ার করেছি অরিজিৎ সিংয়ের মানে ভিডিওটা, যেই গানটা শুনলে, যে ভিডিওটা শুনলে, এটা কিন্তু মানে অরিজিৎ সিং যখন গাইছিল ভেতরে, তখন আমরা বাইরে কিন্তু অলরেডি দাঁড়িয়েছিলাম, ওই গানটাই আমরা কিন্তু শুনেছি পুরো কান একদম মানে কান পেতে আর কি চাকরি বলে। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা আমি এখানে এড করবো। এই সমস্ত কিছু মানে সবটা মিলিয়ে আজকে এখানে এড করছি ভিডিওটা। আজকে পুরো মানে অনেকটা বেশি ব্লগটা হয়ে গেছে, মানে অনেকগুলো দিন একসাথে ব্লগটা দিয়ে দিয়েছেন। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানেই এড করছি। দেখা হচ্ছে 11 তারিখের ব্লগে। তো টিল দেন ভালোভাবে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।